হ্যালো বন্ধুরা এ টু জেড প্যারোটে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অন্য দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো চন্দনা টিয়া বাঘের রিং আপনারা কোথায় পাবেন এবং কিভাবে তা লাগাতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে তো ভিডিও স্টার্ট করার আগে আমি প্রতিবারের মতো আপনাদেরকে এবারেও বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো চলুন ভিডিও স্টার্ট করা যাক সর্বপ্রথম চন্দনা টিয়া পাখিকে রিং আপনারা যদি পড়াতে চান তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে চাইনারি ঠিক আছে এগুলো হচ্ছে চায়না এটা হচ্ছে আপনার দেশি টিয়া পাখির জন্য এগুলো হচ্ছে চন্দনার জন্য তো এখন এই এই মালগুলোর আগে অনেক কম দাম ছিল ঠিক আছে তখন দুশো টাকায় বিক্রি করেছি তো এখন কিন্তু এই মালগুলোর দাম বেড়ে এখন সাড়ে তিনশো টাকা হয়ে গেছে চায়নার প্রোডাক্ট ঠিক আছে এগুলো স্ট্যান্ডার্ড স্টিল আছে আপনার পাখি সারা জীবন এই এই জিনিসগুলোকে কাটতে পারবে না প্লাস এইগুলোকে যদি আপনারা পড়া না করেন হ্যাঁ তাহলে কিন্তু এগুলো আপনার লাইফ টাইম গ্যারেন্টি অতিরিক্ত যদি খোলা পড়া করেন তাহলে কিন্তু এগুলো কেটে যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কীভাবে আপনার পাখিকে লাগাতে হবে তো ভিডিও কাটাকুটি না করে পুরো ভিডিও দেখবেন যাতে আপনারা পুরো ক্লিয়ারলি বুঝতে পারেন যে এই পাখিগুলো রিং কিভাবে পড়াতে হবে আমি কিন্তু শুধুমাত্র এই রিংয়ের দাম বলেছি এর সাথে আপনাকে একটা হারনেজ নিতে হবে যেটা এই রিং আপনারা যে কারণে ব্যবহার করবেন ধরুন এই রিংগুলো কি কি বিষয়ে ব্যবহার করে সেটাও আমি আপনাদেরকে বলে নিই ধরুন আপনার পাখি ফুল টেম আছে অর্থাৎ ফুল পোষমানা আছে তারপরেও আপনার পাখির যদি ফুল পালক থাকে অর্থাৎ ফুল ফেদার যদি ওর মধ্যে থাকে যদি ওই পাখিটাকে আপনি ছাড়া অন্য কেউ ধরতে চাই তাহলে কিন্তু আপনার পাখিটা ভয় পাবে ঠিক আছে আর ও ভয় পাওয়া মাত্রই ও কিন্তু উড়ে বেরিয়ে যাবে এই উড়ে চলে না যাওয়ার জন্যই এই চায়না রিং ব্যবহার করতে হয় তো আর একটা রিং আছে সেটা আমি স্ক্রিনের ওপরে ফটোটা দিয়ে দেবো আপনারা দেখতে পারেন ওগুলো হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু ওইটা আর এইটা আসমানার জমিনের মধ্যে তফাত এই মালগুলো আপনারা যখন খুশি খুলতে পারেন যখন খুশি লাগাতে পারেন এটা কিন্তু আপনার পাখির মানে সবসময় পায়াতে থাকবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে দেখছেন এই পাখিটার পায়ে কিন্তু আবার অলরেডি লাগানো আছে তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই পাখিগুলোকে পায়ে রিং লাগাতে হয় তো আপনাদেরকে বললাম এই রিংয়ের সাথে কিন্তু আপনাকে হারনেসটা আপনারা যদি চান যে এটাকে কিন্তু আমরা পার্সোনালি কিনতে পাওয়া যায় না এটা আমি বাড়িতে নিজেই তৈরি করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এইভাবে এতে একটা লক সিস্টেম আছে তো এই লকটাকে দিয়ে এইভাবে ঘাটে আটকে দিতে হবে চলুন আমি একবার আমার এই ফিটিং যে পাখিটার পায়ে লাগানো আছে সেই পাখিটা পাটায় আমি একবার আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তো এই যে রিং আমি কিন্তু এটাকে খুলে নিয়েছি ঠিক আছে এই এই সরি এই হারনেসের এটা এটা আমাদের এখানে হারনেসটা পাওয়া যায় না এগুলো বেশিরভাগ পাওয়া যায় আপনারা এরকম শুধু জাস্ট টুক করে এই যে পায়ে লাগিয়ে দিলেন এবার দিয়ে এর সাথে দড়ি করা আছে তো এই যে দড়ি এবার আপনি এইভাবে এইটা এখানটায় লকও করে দিতে পারবেন এই যে এইভাবে লক করে দিলেন পাখিটা এটা দেখতে পাচ্ছেন তো এখানে এটা পুরো লক হয়ে গেল এরপরে আপনি কাঁধে করে আপনার পাখিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো আমি আবার খুলে দেখাচ্ছি তো এইভাবে সেম প্রসেসে এটাকে খুলেও নিতে হবে যেহেতু এটা নতুন পাখিটা একটু ভয় পাচ্ছে তো এটাকে একজন 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 হয় না এটা দুজন লাগবে হ্যাঁ যে একটু হেল্প নেবেন নিলে ভালো হবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো তো এটা হচ্ছে যেভাবে মানে এটা হচ্ছে এইভাবে সিল করা থাকে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দুটো মুখ কিন্তু এইভাবে থাকে তো এটাকে খুলতে গেলে আপনার লাগবে এই দুটো প্লাস একটা হচ্ছে নোচ প্লাস একটা হচ্ছে এমনি প্লাস হ্যাঁ এইভাবে যখন এই মালটা আপনার কাছে পৌঁছাবে তখন কিন্তু এভাবে ধরতে হবে আর এভাবে ধরতে হবে তো আমি দেখাচ্ছি এভাবে ধরে এটাকে একটু বেশি করে চাপ দিলেই তো এইভাবে আপনাকে এটাকে একটু ফাঁক করে নিতে হবে নিয়ে এটা ইজি বেরিয়ে আসবে এটা ইজি বেরিয়ে আসবে ধরুন এটা হচ্ছে আপনার পাখির পা ঠিক আছে আপনাকে এইভাবে দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে দিয়ে আবার ওই সেম প্রসেসে মানে ধরুন এটা পাখির পায়ে এইভাবে কিন্তু খোলা যায় এটা তো এটা এইভাবে দেওয়ার পরে আপনারা এটা এভাবে এটা দিলেন ঠিক আছে দেওয়ার পরে ওই সেম প্রসেসে যে প্রসেসে আপনি খুলেছেন এটা কিন্তু সেভাবেই লাগাতে হবে এই যে এভাবে তারপরে আবার একটা প্লাস দিয়ে এই যে এভাবে জোর করে ধরে এটা সম্পূর্ণ মুখটা একটু কম মিলেছে আমার হাতটা ফসকে গেছিল হ্যাঁ এগুলো কিন্তু এটা কিন্তু এটা অন্য পাখির মেকাও পাখির ঠিক আছে তখন আমি সাইজ জানতাম না তো ওই ভুল করে আমার কাছে চলে এসেছিলো রই গেছে তো এটাকে এইভাবে ধরে যে এই প্রসেসে মিলিয়ে দিয়েছি দেখতে পেলেন তো এই রিং যারা এই রিং নিতে চান তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এই রিং নিতে গেলে আপনাদেরকে অনলাইনে আমাকে পেমেন্ট করতে হবে আমার ফোন পে কিংবা গুগল পে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে এক এই রিংগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে পিস একটাই দাম কোনো দামাদামি করবেন না সাড়ে তিনশো টাকা পিস আর এই রিংগুলো আপনারা যখন নেবেন ঠিক আছে আপনাদের যদি দরকার হয় স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া ওতে ফোন করবেন এর উপরে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করবেন ঠিক আছে অযথা ফোন দিয়ে বিরক্তি করবেন না আর যারা এই রিং নিতে চান তাদের ফুল অ্যাড্রেস নাম ফোন নাম্বার পিনকোড কেয়ারঅ বাবার নাম সব কিছু ওই অ্যাড্রেসের মধ্যে আমাকে সব কিছু হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে তবেই কিন্তু এই এই রিংটা আপনার ওই ঠিকঠাক এটা কিন্তু কোনোভাবে ডেলিভারি করা হবে না এটা একমাত্র আপনার স্পিড পোস্ট বা এমনি পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে ঠিক আছে এটা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল যে কোনো বেঙ্গলের যে কোনো জায়গায় এগুলো আমরা দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও আমি এটা কীভাবে তৈরি করলাম আপনাদেরকে আগামী ভিডিওতে আমি দেখাবো তো চলুন এই ছিল আজকের ভিডিও তো ভিডিও শেষ করলাম ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন